মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো অসুস্থ আছো। সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি, ব্রেকফাস্ট বানাবো। ফার্স্টে আলুটা ভেজে নেবো। দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তা হোক ভেজে নেবো। ছেলের দুধ বসে চলো, আজকে না একটা নতুন ধরনের পরোটা বানাবো। ধনে পাতা কুচি, চিলি ফ্লেক আর নুন নিয়েছি। এতে তোমরা বাটারও দিতে পারো বা তেল। আমি তেল দিচ্ছি, বাটারটা দিলে কী হবে, রুটিটা ঠান্ডা হলে জমে যাবে। তো এটা মিক্স করে নেবো। এটা লেচি নেবো একটু, এরকম বাটির মতো করে এর ভেতরে দিয়ে দিলাম। এটা তোমরা পরোটাও বানাতে পারো, রুটিও বানাতে পারো। তো চলো এরকম গোল করে নিই। এবারে বেল বেশি হয়ে গেলে একটু আটা লাগিয়ে দিয়ে দিলাম। ভালো করে চারটে দিক সেঁকে তারপরে তেল দাও। চলো তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমার আলু ভাজাটা হয়ে এসেছে। আলু ভাজাটা আমি হলুদ দেব না। তো চলো একদম রেডি, চলো হয়ে গেল। এবারে ছেলের টিফিনটা গুছিয়ে দিই। একদম নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো, আর খুব দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের ব্রেকফাস্টটা। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। টাটা। শুনলাম এবার ঘরটা মুছে নিই ঝটপট করে, তারপরে স্নান করবো। এলাম তো ছাদে, তো রোজই আসি বাট তোমাদের সাথে রোজ শেয়ার করা হয় না ছাদে। তো চান টান করে দেখো জামা কাপড় মেলে গেলাম। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই আমাদের এই ছাদ থেকে, এখন যে বাড়িতে আছি, ঠিক আছে? এই বাড়ি থেকে আমি যে এখন ফ্ল্যাট কিনছি ওটা কিন্তু, চলো মেলে দিলাম সব। তো ওটা বেশি দূরে নয়। এই দেখো দেখতে পাচ্ছ একটা সাদা মতো ফ্ল্যাট দেখতে পাচ্ছ, বাড়ি। ওটা অ্যাকচুয়ালি না ফ্ল্যাট সিস্টেম না, ওটা বাড়ি। যখন আমার হয়ে যাবে পুরো কমপ্লিট ঘরের কাজ তোমাদের দেখাবো। এই যে সাদাটা দেখতে পাচ্ছ, এই যে এইটার আমি ফার্স্ট ফ্লোরটা নিয়েছি। জানো তিনতলা আছে, কিন্তু তিনতলা তিনটে ফ্যামিলি থাকবে এরকমভাবে বানানো বাড়ির মতো, বুঝলে? তো এই দেখো এইটা আমাদের, তার পাশে আছে সাততলা না আটতলা ফ্ল্যাট একটা, ওই যে নীল নীল জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, তো এই সাদাটা আমার। তো যাই হোক তোমাদেরকে তো দেখালাম, আর ছাদে তো উঠি না, বেশ রোদ্দুরটা বেশ ভালোই লাগছে ছাদে। আজকে আজকে নয় মানে আমি আজকে উঠেছি, বেশিক্ষণ আছি বলে আজকে বেশ ভালোই লাগছে। তো রোদ্দুরে তো আমি থাকি না, রোদ্দুরে থেকে না আবার ঘরের ভেতরে গেলে না বেশ কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগে, এই জন্য আমি থাকি না বেশি। তো চলো এবারে ঘরে যাই, পুজো টুজো দেবো। আমার পুজো কমপ্লিট, এবারে চলো চা খাবো, তারপর ছেলে বাজার গেছে আসুক, কিরা আনি দেখি। দেখো পরোটাগুলো কত সফট হয়েছে, দেখো দেখো আমি তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে একবার এটা বানিয়ে দেখো, এত সুন্দর ফ্লেভার বেরোয় না খাওয়ার সময়, আর যখন পরোটাটা বানানো হয় তখন একদম ধনে পাতার একটা ফ্লেভার বেরোয়। এতে রসুন দিলে আরও ভালো হতো বাট আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো, খুব ভালো হয়। চাটা খেয়ে তারপর রান্না। রান্নাঘরে চলে এলাম, এই লালের ভাজা আলু দিয়ে ভেজে নিলাম। ওদিকে ভাজাটা হতে হতে চটপট করে বাঁধাকপিটা কেটে দিলাম।
পাবদা মাছ করব, সর্ষে পোস্ত আর সাদা সর্ষে বেটে নেব। তো হয়ে গেছে, এবার বাঁধাকপি করব, কিন্তু বাঁধাকপিটা না মাছের মাথা দিয়ে করব, কিন্তু মাছের মাথাটা এখন দেবো না, আগে বাঁধাকপিটা নিরামিষভাবে করে তুলে দেবো, কারণ আমার ছেলে আবার খায় না বাঁধাকপিটা, মানে মাছের মাথা দিয়ে কোনো জিনিসই ও খায় না, ওর যে এটা কী রোগ জানি না, কিছুতেই খাবে না। ওর জন্য না আমি অনেক কিছু রান্না করেও মানে করব করব ভেবেও করতে পারি না, এইরকম ছেলে তো। যাই হোক, এখন করার কিছু নেই, তো এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে বাঁধাকপিটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে, আর কিছু না। পরে মাথাটা ভেজে পরে আমি দিই, একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে, পেঁয়াজ দিলে ভালো হতো, বাট এখন পেঁয়াজ কাটবো না, হাত দেবো না, আগে মশলাটা বেটে তুলব। চলো, এই ছেলেপুলেদের জন্য না এই এক সমস্যা হয়, আর কিছুই না। আমার বড় ছোটো ছেলে সব রোজ রান্না করতে যখনই আসবো তখনই দেখি ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, তখনই আমাকে পাম্পটা চালাতে হয়। যাই হোক, এখন করার তো কিছু নেই, চলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা মতো টমেটো দিয়ে দেবো, মশলাটা জল দিতে হবে। নুন দিয়ে দেবো, আর এখনকার বাঁধাকপি ভাপানোর কোনো দরকার নেই, চল একটু নেড়ে চেড়ে বাঁধাকপি চলো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, জল বেরোবে না সেটা আস্তে আস্তে হোক, চলো এবার বেটে নিই। মাছ ধরছিলাম, খেয়াল করিনি ওপর থেকে ট্যাঙ্কি ভরে জল চলে যাচ্ছে, ওই দেখো ট্যাঙ্কিটা ভরে যাচ্ছে। যাই হোক, বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে, এবং ভালো করে ভেজে নামিয়ে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে নামিয়ে দেবো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, বেশি করে মাছগুলো ধুয়ে নিয়ে পাবদা মাছ আর মাছের মাথা। দেখে আমার বর ডিউটি গেছে, কাজ কম ছিল বলে, আর ওখান থেকে বাজারে বেরিয়ে গেছে, ছেলেকে ফোন করে ডেকেছে আমি বাজার যাচ্ছি কিনে রাখবো, ওকে বলেছি আমি একটা মাথা আনতে, বাঁধাকপি একটাই দিলে হয়ে যায়, তিনজনে খাবো, বড়টা তো খাবে না, ওকে তো এমনি বাদ করবো, বাঁধাকপিটা কত মাথা নিয়ে এসছে দেখো, এতটা তো দেবো না, আমি ভেজে রেখে দেবো মাইক্রো ওভেনের ভেতরে, বুধবার দিন রান্না করবো। যাই হোক, এটা একটু নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, চলো চিনিটা দিয়ে চলো এই দেখো ছেলেরটা বার করে নিলাম, আর এটা আমাদের মাছটা ভেজে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে, তো চলো মাছটা তো চলো এবারে মাথাগুলোকে ভেজে নিই। অনেক দিন পর খাবো মাছের মাথা, আর মানে মাছের মাথা খাওয়াই হয় না বড়জনের জন্য, ওর জন্য আবার আলাদা কিছু করতেই হয়, তো যেহেতু এখন একবেলা খাই দুপুরে তো আর খায় না, ওই জন্য আর ঝামেলা নেই, তো রাতে তো মাংস খাবে, কোনো রকম মাছ খেতেই চায় না, এত বদমাস করুন, সামনে নিয়ে আসুন, এই তো জুম করুন, এই তো কি বিশাল, ও বুঝতে পারছে কিন্তু এখানে অনেকে আছে, সবাই দাঁড়িয়ে আছে, কি বিশাল রে বেরোচ্ছে, দেখ বেরোচ্ছে, দেখ কি বিশাল, আমি কোনোদিন এটা দেখিনি, সবাই বলে এখানে আসে, আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখছি, কি বড় দেখো, বেরোচ্ছে না, কি বিশাল রে, ইঁদুর ফিদুর থাকবে, ইঁদুর ব্যাং ইঁদুর ফিদুর ধরেছে, বেরোচ্ছে তো বেরোচ্ছেই, লেজ কি বিশাল, আমি প্রথম দেখলাম,
এখানে সবাই দেখেন, আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম, তাও মুখটা দেখতে পাইনি, ব্যাঙ ধরে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর অনেকে নাকি দেখে আমার যে আলমারি রাখা আছে, আলমারির যে খোপ বাইরের দিকে বক্সের নিচটাই নাকি বসে থাকে, অনেকে দেখেছে, আমাকে বলেছে অনেকবার, আমি আর মানে কোনোদিনও দেখিনি। যাই হোক, মাছটা মাথাটা ভাসতে ভাসতে চলে গেছিলাম ওদিকে দেখতে। তো এবারে এই দেখো দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে। তো দেখো একটুখানি জল দিয়ে দিচ্ছি, নাহলে তো মাছের মাথাগুলো নরম হবে না। তো এবারে একটু ঢেকে দেবো, দু মিনিট তিন মিনিট আমার ঢেকে দিতেই হবে। এবার একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে দেবো। চলো এটা হয়ে বানাবো সর্ষে পাবদা। তো পাবদা মাছ নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নুন আর হলুদ মাখিয়ে দিলাম। আর এই মাছগুলো না একটু ফাটে, নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। চলো এবারে তেলটা গরম হয়েছে, সর্ষের তেল খুব আছে, মাছগুলো ফাটে বললাম না, মাছগুলো বড্ড ফাটছিল। তো চলো এই যে তুলে নিয়ে এই মাছগুলো বেশি না লাল করে ভাজতে হবে, হালকাই ভাজবো, তুলে নিচ্ছে। চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, চলো দিয়ে দিচ্ছি টমেটো, হলুদ অল্প, একটুখানি টমেটো দিয়ে সস হবে, এটাকে না হবে, এই যে টমেটো দিয়ে সারা সারা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাছ, এবারে দিয়ে দিচ্ছি দু রকমের সর্ষে আর পোস্ত বাঁটাটা। সর্ষে তো দিয়ে বেশি ভাজতে নিই না, কষাতে নিই, তেতো হয়ে যাবে। তো যাই হোক দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, ব্যাস। এবারে সর্ষের তেল তো বি মাস্ট, চলো সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এবারে একটু ধনে পাতা দিয়ে এটাকে লো আঁচে একদম ঢেকে দেব, পাঁচ মিনিট ঢেকে দিলাম, লো আঁচে রান্না হবে। চলো রান্না মোটামুটি কমপ্লিট, এই দেখো কত সুন্দর লাগছে, আর ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে। ব্যাস এবারে এটাকে আমি নামিয়ে নেব, ব্যাস আবার একটুখানি উপর থেকে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে সর্ষে পাবদাটা, কিন্তু সত্যি বলছি দারুণ লাগছে, যেমন দেখতে তেমনই কিন্তু এর স্বাদ, আর ফ্লেভারটা তো এত সুন্দর বেরিয়েছে যে কিছু বলার নেই, গরম ভাতে আর কি চাই। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের জন্য টাটা, কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। আজকে বানাবো মাটনের একটা অন্যরকম রেসিপি। তো এখানে 800 গ্রাম মাটন আছে, দিলাম কুকারে, দিয়ে এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, আচ্ছা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দুটো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, জিরে গুঁড়ো, নুন, সর্ষের তেল বেশ কিছুটা 1 কাপ মতো, এইবারে এটাকে খুব ভালোভাবে মিক্স করি একদম। আর লঙ্কার গুঁড়ো আমি এখন দিইনি, পরে দেবো, একটা সিটি দিয়ে নেব, তারপরে লঙ্কার গুঁড়োটা দেবো।
গ্যাস জ্বলছে, এবারে এটাকে বসিয়ে দিলাম। আর এবারে এটা লিডটাকে বন্ধ করে দিচ্ছি, জল দিইনি কিন্তু কোনো রকম এখানে জলের ব্যবহার হবে না। তো এইবারে লিডটাকে বন্ধ করে দিলাম, একটা সিটি দিয়ে নেব। তো একটা সিটি হয়ে গেছে, নামিয়ে দিয়েছিলাম, এখনও স্টিমটা রয়েছে। এবারে এটাকে খুলে নেব, স্টিমটা বেরো। একটাই সিটি দিয়েছি, এবারে এটা আবার কষা। চলো এইবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে। এটাকে নেড়ে দেখো কত জল বেরিয়েছে, এবারে এই যে আলুগুলো কেটে রেখেছি, আলু জল সমেত এটাকে এইভাবে বসিয়ে দেবো হাই মিডিয়াম হিটে পাঁচ মিনিট। এদিকে কী হবে আমার ভিডিও যারা যারা দেখেছো মাটনে, আমি কিন্তু এইভাবেই আলু ইয়ে করি, কাঁচা গন্ধটাও চলে যায়, জলটাও গরম হয়, জলটা আমার মাংসতে কাজে ভাবে লাগবে। তো চলো এটা মিডিয়াম হিটে পাঁচ মিনিট থাক। দেখো তেল রিলিজ হয়ে গেছে কী সুন্দরভাবে, একেবারে মাটনটা একটু না বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হয়। এইবারে তেলটা দিয়ে দিয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলো দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, মানে জলটা গরম হয়ে গেছে, আর আলুর না কাঁচা গন্ধটাও চলে যায় এইভাবে রাখলে। এইভাবে মানে আর আমি মাংসতে এইভাবে গোটা আলুই, যাই হোক এবার আলুটা দিয়ে আরও দু মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিলাম। চলো আলুটাকে ভেজে দিলাম দু মিনিট, দুই থেকে তিন মিনিট এই দেখো। এবারে গরম মশলার গুঁড়ো একটু দিয়েছিলাম, জলটা দিয়ে দেব। একটা সিটি ফার্স্টে হয়ে গেছিল আর কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়েছে, এবারে একটা সিটি দিলেই হয়ে যাবে, বন্ধ করে দেব। চলো আমাদের মাংস একদম রেডি, চলো কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে দিই। তো মাংস রেডি, রান্না কমপ্লিট করে ফেললাম, আর এবারে থালাটাও সাজিয়ে দিলাম, ছেলে খাবে আর আমি আমার কাজগুলো সারবো, গ্যাস মুছবো, কুকারটা মাজবো। তো চলো এখন আমার অনেক কাজ বাকি, তো চলো চটপট কাজগুলো সারি। সব কাজকর্ম সারা হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, ওদের তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে গল্প করবো। এবারে একটু চা বসেছি, চলো লেবু চা, লেবু চা, লেবু চা, বিট নুন দিয়ে দিলাম, চট লেবু চা। কেন চেষ্টা নিজেকে করতে হবে, নাহলে কি হবে? হ্যাঁ চালাক তো হবে। চলো রেডি, চলো এবার বসে চা খাবো, কত লোকজন দেখবো আরামে বসবো। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু বেরিয়েছিলাম, ওই ফ্ল্যাটের ওখানেই গেছিলাম। তো চলো এই এলাম, এখন নটা বাজে, এখন রুটি করব, তারপরে খাওয়া দাওয়া। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই গরম জলে চালের গুঁড়ি দিয়ে দারুণ একটা রেসিপি, দিয়ে দিলাম অল্প একটু। এবারে দিয়ে দিলাম জলটার মধ্যে, ব্যাস। চলো এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম, এবারে একটুখানি ঠান্ডা করে এটাকে মেখে নেব ভালো করে, একদম দিয়ে দিলাম অল্প একটু ময়দা। এটা 500 আটা ছিল, 500 আটার মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিলাম, এবারে একটু মেখে নেব ভালো করে এটাকে।
তো এই দেখো যেরকম আমরা আটা মাখি ওরকম একদম একদম মসৃণ করে মেখে যায়। আমি একটু বড় জায়গায় নিয়েছি এটা, আর এইটাই হাতের সামনে ছিল তাই এটাতেই আমি এই ডেকচিটাতেই করছি। যাই হোক একদম চিকন করে মেখে নেবো এটাকে। চলো মেখে নিয়েছি আর কটা লেচি কেটে নিয়েছি, এবারে বেলবো। চলো একটা করে লেচি নেবো আর ময়দা বা চালের আটা যাতে হোক একটু লাগিয়ে একটু চারিদিকে এইভাবে করে ফ্ল্যাট করব। ফার্স্টে এরকম একটু ফ্ল্যাট করে নেব, তারপরে এই দেখো এইভাবে করে আমি বেলে নিলাম। চলো এবারে তোমাকে তোমাদের আর একটা দেখাচ্ছি, এই যে আবারও শুকনো আটা বা আমি ময়দা নিয়েছি, তোমরা চাইলে চালের আটাও নিতে পারো, চালের গুঁড়ি যেটা, তো এটাকে নিয়ে একটুখানি লাগিয়ে, এটা না খুব নরম হয় তো একটু অসুবিধাই হয়, তো সেই জন্যই সেইভাবে কায়দা করে এটাকে করতে হয়। এইভাবে চাই একটু ফ্ল্যাট করে নিতে হবে, তারপরে আবার এটাকে বেলতে হবে। কিন্তু খুব সুন্দর হয় এই রুটিগুলো খেতে, না খুব নরম তুলতুলে হয়, আর এটা না মাংস দিয়ে হেভি লাগে এই রুটিগুলো খেতে, কিন্তু মাংস দিয়ে কোনো মাংস কষা হোক ঝোল হোক বেশ ভালো লাগে। তো আজকে আমি এটা খাবো মাটনের সাথে, তাই জন্য করা। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মাটনের সাথে চালের এই সাদা সাদা ধবধবে রুটিগুলো করতে, তো চলো এবারে এইগুলোকে সিনবো। আমরা তাওয়া গরম করে রেখেছি, একটু গরম করে নিতে হবে। এ দেখো এবারে এইভাবে এবারে দেখবে তো আস্তে আস্তে দেখবে, এ দেখো এরকম যখন হয়ে হয়ে আসছে বুঝতেই পারবে কাঁচা জিনিস, মানে কাঁচা এটা চেঞ্জ হয়েছে। এই দেখো কী সুন্দর। এবারে আরেকটা পিঠে উল্টে নিলাম, ব্যাস। তো এ দেখো এবারে একদম লো হিটে দুটো পিঠ আগে শিখে নিতে হবে, তারপরে যেরকম আমি রুটি করি ওরকমই। এই দেখো আস্তে আস্তে করে ফুলবে। এই দেখো বাও খুব সুন্দর হচ্ছে, দেখো। যাই হোক দেখো কী সুন্দর, বাহ। এবারে তুলে নিই, দেখো কত নরম তুলতুলে হয়েছে, দেখো। এই দেখো আর একটা কুচি। তো এইভাবে আমি সবগুলো করে নিই, প্রথমে তাওয়াটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে। এই দেখো কত সুন্দর ফুলছে, দেখো আমাদের রুটি একদম রেডি, গরম নরম তুলতুলে, দেখো কত সুন্দর হয়েছে, সাদা ধপধপে রুটি কতটা সফট হয়েছে দেখো একদম। আর এই রুটিগুলো না যে কোনো তরকারি দিয়ে তোমরা খেতে পারবে, আমি তো গরম গরম দু তিনটে খেয়েই নিলাম তরকারি ছাড়া, আর এটা তোমরা যে কোনো তরকারি দিয়ে খেতে পারবে, বিশেষ করে কিন্তু যে কোনো চিকেন কারি মাটন দিয়েও খেতে পারবে, মাটন আর চিকেন দিয়েও, চিকেন দিয়ে এটা বেশি ভালো লাগে। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না, আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আর সত্যি বলছি এটা দুদিন হয়ে গেলেও না নরম তুলতুলেই থাকে, একবার হলেও ট্রাই করে দেখো। আমি অনেকটাই বেশ চালগুড়ি দিয়ে দিয়েছিলাম, আমার অনেকগুলো রুটি হয়ে গেছে, তো যাই হোক একবার ট্রাই করে অবশ্য দেখো, সবার ভালো লাগবে। আমার ছেলেরা তো এত পছন্দ করছে, সব থেকে বড়ো কথা হচ্ছে কি দেখে সাদা ধপধপে এতেই লোভনীয় আরও বেশি। তো চলো কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। তো চলো টাটা, আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো জানি তুমি ডেলি বলো, তুমি শেখাবে আজকে, আমি শিখবো। 12:30 বাজে, আমার এখনও কাজ শেষ হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেছে। আর এই দেখো সব কত বাসন, এই তো কম দেখছো, মানে বিকেল থেকে অনেক বাসন মেজেছি। তো যাই হোক টেবিলটা মুছে টেবিলের উপরে আবাচ্ছি, প্লাস্টিকটা পেতে দিলাম। এবার জানার মতো এই দেখো 12:30 বাজে,
এখন ঘুমাবো, ঘুমাতে ঘুমাতে একটা, তারপরে আবার সকালবেলা 4:30-5টায় উঠে যেতে হয়। কী বলবো বলো, এত কাজ ঘরের না, মানে আজকে অনেক কাজ ছিল, মানে এরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, চারিদিকে দরজা খরচায় তালা মারতে হয়েছে আমাকে, আর আমার বড় ঘুমিয়ে পড়েছে, ছেলেগুলোও ঘুমিয়ে পড়েছে জানো তো। যাই হোক, এখন করার কিছু নেই, আর এবারে পড়ে গেল, থাক বাসনগুলো কালকে তুলবো, আর কালকে সোমবার, আটাটাও মাখি নি আর জানো, আর ভাল লাগছে না, কাল সকালে উঠেই আটা মাখবো, ছেলের বোতলটা ভরে রেখে দিই চলো। তারপরে আমি একটু মুখে ক্রিম মাখবো, আমি নিজে ড্রেসও ছাড়িনি, কীভাবে ফোন নিয়ে ঘুমাচ্ছে, ফোনটা গরম হয়ে গেছে, আর ছোটোটা কি নাক ডাকছে, ড্রেস ছাড়িনি এখনো, তো মুখে একটু ক্রিম মাখবো, আর আজকে এটা পরেই শুয়ে পড়বো, জামাটা ছাড়বো না ভাবলাম, তারপরে দেখছি ফ্রি লাগছে না, একটা বদ্ধ বদ্ধ, তো যাই হোক ছেড়ে দিলাম, তো চলো গুড নাইট, অনেক রাত হয়েছে, 12:45 তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে নেবে, রেসিপিগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তো চলো টাটা, গুড নাইট।